আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা এই বছর এইচএস দিচ্ছ এবং যাদের ইতিহাস সাবজেক্ট আছে মূলত এই ভিডিওতে আমরা ইতিহাসের এমন কিছু পার্ট বা জায়গা দেখে নেব যেখান থেকে ছোট বড় প্রশ্ন মিলিয়ে প্রচুর কোয়েশ্চেন পরীক্ষাতে আসে সুতরাং দেখে নাও ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্রথমেই আমাদেরকে যেটা দেখতে হবে দেখে নাও এক নম্বরে দিয়েছি আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলতে কি বোঝো এবং আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও সো দেখতে পাচ্ছ অতীত স্মরণ অর্থাৎ প্রথম অধ্যায় থেকে কিন্তু এই পাঠটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এর সাথে রয়েছে দেখো দুই নম্বরে জনশ্রুতি কি এবং পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব লেখো সো এই দুটো পার্ট কিন্তু আমাদের প্রথম অধ্যায় থেকে খুবই ভাইটাল নেক্সট আমরা চলে যাব তিন নম্বরে যেটা দেখতে হবে দেখো ঔপনিবেশিক শাসনকালে ভারতে দেশীয় ইতিহাস চর্চার অগ্রগতির পরিচয় দাও এটিও কিন্তু খুবই ভাইটাল দেশীয় ইতিহাস চর্চার যে পর্শেন্ট আছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ নেক্সট রয়েছে দেখো প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপীয়দের উদ্যোগে ভারতে শিল্প বিকাশের কারণ এবং বিভিন্ন শিল্পের বিকাশ সংক্ষিপ্ত আলোচনা করো সো এটি কিন্তু খুবই ভাইটাল দেখে নাও ভারতে যে শিল্প বিকাশের পার্টটা রয়েছে তার কি কী কারণ হতে পারে সেই কারণগুলো কিন্তু কোশ্চেন আকারে আসতে পারে এবং শিল্প বিকাশের যে সংক্ষিপ্ত আলোচনা মানে শিল্প বিকাশের যে ধারণাটা সেটাও কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে তারপরে রয়েছে দেখো দেওয়ানি লাভের পটভূমি সো এই যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা দেওয়ানি লাভের যে হিস্ট্রি সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে কিন্তু টুকরো টুকরো অনেক কোশ্চেন আসতে পারে তারপরে রয়েছে দেখো ভারতবর্ষের ইতিহাসে কোম্পানির এই দেওয়ানি লাভের রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো সো দেওয়ানি লাভের যে গুরুত্ব সেখান থেকেও কিন্তু ছোট বড়ো টিকা আকারে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে আসতে পারে এরপরে রয়েছে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখে নাও ছয় নম্বরে দিয়েছি পলাশি যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের যে ফলাফল তার তুলনামূলক আলোচনা করো কোশ্চেনটা কিন্তু খুবই ভাইটাল এবং এক্ষেত্রে বলে রাখি পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ দুটি কিন্তু ইন্ডিভিজুয়াল পার্ট আকারেও আসতে পারে হয়তো পলাশির যুদ্ধ টিকা পড়ে গেল কিংবা বক্সারের যুদ্ধ টিকা পড়ে গেল সেক্ষেত্রেও কোশ্চেনটা তোমরা কিন্তু লিখে দিতে পারবে নেক্সট রয়েছে দেখে নাও সাত নম্বরে উনিশ শতকে বাংলার নবজাগরণের বিবরণ দাও সো এই যে বাংলার রেনেসাঁস বা নবজাগরণ এই পোশেনটা থেকেও কিন্তু বিভিন্ন কোশ্চেন আসে নেক্সট আছে আট নম্বরে ঔপনিবেশিক আমলে ভারতের আদিবাসী শ্রেণী ও দলিত শ্রেণীর আন্দোলনের কারণগুলি আলোচনা করো সো এটা দেখতেই পাচ্ছ আমাদের মূলত যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া অর্থাৎ ফোর্থ চ্যাপ্টার বা চতুর্থ অধ্যায় এখান থেকে কিন্তু আমাদের যে দলিত শ্রেণীর আন্দোলনগুলো আছে বিভিন্ন আন্দোলন বিভিন্ন বিদ্রোহ যেমন সাঁওতাল বিদ্রোহ চুয়াড় বিদ্রোহ এগুলো কিন্তু খুবই ভাইটাল এই পোর্শনটা নেক্সট রয়েছে দেখে নাও নয় নম্বরে মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ খান এবং আলিগড় আন্দোলনের ভূমিকা কী ছিল এই পোর্শন থেকেও কিন্তু বিভিন্ন কোশ্চেন আসতে পারে দেখো হয়তো এমনই দিয়ে দিল যে স্যার সৈয়দ আহমদ খানের যে ভূমিকা সেটি দিয়ে দিল কিংবা ধরো আলিগড় আন্দোলন সম্পর্কে একটা টিকা আকারে কোশ্চেন দিয়ে দিলো সেক্ষেত্রে তোমরা কিন্তু ভালোভাবে লিখে দিয়ে আসবে তারপরে রয়েছে দেখো দশ নম্বরে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো এবং বলে রাখি বিদ্যাসাগরের সাথে সাথে তোমরা কিন্তু রাজা রামমোহন রায়ের যে ভূমিকা সেই ভূমিকাটাও কিন্তু সমানে গুরুত্বপূর্ণ আছে এবছর এইচএসের জন্য নেক্সট রয়েছে দেখো এগারো নম্বরে ধর্ম এবং সমাজ সংস্কারের ইতিহাসে শ্রীরামকৃষ্ণ দেব এবং স্বামী বিবেকানন্দের ভূমিকা এই দুটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তারপর রয়েছে দেখো বারো নম্বরে দিয়েছি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে ভারতবর্ষের মুদ্রা নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো নেক্সট আছে তেরো নম্বরে দেখে নাও ব্রিটিশ শাসনকালে ভারতের দেশীয় রাজ্যগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো সো এই দেখে নাও ভারতের যে দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেট এগুলি কিন্তু ভাইটাল পড়শন এবং এখান থেকে কিন্তু ছোটো কোশ্চেনও আসতে পারে নেক্সট রয়েছে চোদ্দো নম্বরে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ডের যে হিস্ট্রিটা সেটি কিন্তু খুবই ভাইটাল এবং এই ঘটনার গুরুত্ব এই ঘটনার গুরুত্বটা কিন্তু খুবই ভাইটাল এবং এই ঘটনা থেকে কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেন এইবার পরীক্ষাতে আসতে পারে এরপরে আমরা চলে যাব নেক্সট স্লাইডে দেখে নাও পনেরো নম্বর কোশ্চেনটা রয়েছে মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলি কী কী ছিল এবং এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো সো এই পার্টিও কিন্তু খুবই ভাইটাল মন্টেগু চেমসফোর্ড সংস্কার যেটি দেখে নাও উনিশশো সাল এই উনিশশো উনিশ সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কার এটি কিন্তু টিকা আকারেও আসতে পারে ষোলো নম্বরের কোয়েশ্চেনটা দেখে নাও ভারত ছাড়ো আন্দোলন কেন ব্যর্থ হলো এবং এই আন্দোলনের গুরুত্ব আলোচনা করো সো এটা দেখতেই পাচ্ছ ভারত ছাড়ো আন্দোলন এই পোর্শনটা কিন্তু খুবই ভাইটাল ছোট কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন টিকা যে কোনো আকারে কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলন আসতে পারে এবং এই ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্বটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক এরপরে আমরা চলে যাব সতেরো নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেওয়া আছে দেখো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো খুবই ভাইটাল কোশ্চেন নেক্সট আছে আঠেরো নম্বরে এই যে নৌ বিদ্রোহ এই নৌ বিদ্রোহের যে প্রেক্ষাপট সেটি কিন্তু ইম্পর্ট্যান্ট তার সাথে নৌ বিদ্রোহের কারণ কারণ তারপর রয়েছে দেখো গুরুত্ব এগুলি কিন্তু খুবই ভাইটাল নেক্সট আমরা দেখে নেব উনিশ নাম্বারে যে কোশ্চেনটা রয়েছে ঠান্ডা লড়াইয়ের পটভূমি অথবা কোন পরিস্থিতিতে ঠান্ডা লড়াইয়ের উদ্ভব হয় তা আলোচনা করো সো এই ঠান্ডা লড়াই পোর্শনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চলে যাব যে কুড়ি নাম্বার যে পার্টটা দেখে নেবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া কিভাবে পূর্ব ইউরোপে তার প্রাধান্য স্থাপন করেছিল অথবা পূর্ব ইউরোপের দেশগুলিতে রুশীকরণ নীতি বা সাম্যবাদের বিস্তার সম্পর্কে আলোচনা করো সো কুড়ি নম্বর কোয়েশ্চেনটিও কিন্তু ভাইটাল সো এই যে পার্টগুলো বা এই পোর্শানগুলো থেকে কিন্তু বহু ধরনের কোশ্চেন আসতে পারে এবং এইগুলো তোমরা যদি করে নিয়ে যাও তাহলে কিন্তু পরীক্ষাতে যে কোনো কোয়েশ্চেনই আসুক না কেন এই পোর্শনগুলো থেকে কোশ্চেন এলেই তোমরা কিন্তু লিখে দিতে পারবে সো অবশ্যই এগুলো তোমরা ভালোভাবে প্রিপেয়ার করো এবং আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ধন্যবাদ thank you